সবাই আমার তোমরা বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নি কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কি না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কী থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিক্স সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটসভাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এ এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র রুপিস থাউজেন্ডে পাচ্ছ যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করোনা না নিতে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক তো এবার আমরা আসি হচ্ছে আজকের টপিকে নতুন পড়ছি তখন মনে থাকছে পুরনো পড়া সব ভুলে যাচ্ছি আবার কালকে আরেকটা কিছু নতুন পড়ছি তখন তো মনে হলো যে হ্যাঁ বেশ মুখস্থ হলো পরের দিন দেখছি ভুলে যাচ্ছি সেখানে এত পড়া নিটের এত কিছু মনে রাখার বায়োলজি তিনটের কথাই বলছি তাহলে কি করে নতুন পড়ার সাথে সাথে পুরোনোগুলো রিভাইজ করব তাহলে কি নতুন পুরো শেষ হয়ে যাবে তারপরে আবার পুরনো পড়বো কিন্তু তখন তো আবার যেটা হবে তখনও ভুলে যাব সব গুলিয়ে যাবে সেক্ষেত্রে কিভাবে মনে রাখবো স্মার্টলি রিভাইজ করবে কি করে কমপ্লিট স্ট্র্যাটেজি দেবো নভেম্বর থেকে এপ্রিল মাসের তোমাদেরকে ক্যালেন্ডার ওয়াইজ আমি তোমাদের জন্য এইভাবে ক্যালেন্ডার করে এনেছি যেখানে তোমাদের সমস্ত স্ট্র্যাটেজি আমি তোমাকে বলবো ভিডিওটা এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে ঠিক আছে তো প্রথমে তোমাদের বলি যে ইনফরমেশান সেটা ফিজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা বায়োলজি হোক যে কোনো ইনফরমেশান কিন্তু দুরকমের হয় একটা হচ্ছে পাতিকথায় ইনফরমেশান বেসড আরেকটা হয় কনসেপচুয়াল ইনফরমেশন বেসড মানে কি ইনফরমেশন বেস্ট মানে যেখানে আমাদের বায়োলজিতে বলি আমি ফিজিক্স কেমিস্ট্রি এত জানি না আমি তোমাদের বায়োলজি বলি যেখানে আমাদের প্রচুর এক্সাম্পল মনে রাখতে হয় তোমরা জানো প্লান্ট কিংডম অ্যানিমেল কিংডম এই চ্যাপ্টারগুলোতে কত এক্সাম্পলস রয়েছে এটাটা ইনফর্মেশন বোঝার কিছু নেই এক্সাম্পলস সায়েন্টিস্টদের নাম এবং কন্ট্রিবিউশন মানে সায়েন্টিস্টরা কবে কি করেছিলেন তার ইয়ার এগুলো তো সেরকম বোঝার কিছু নেই মুখস্ত করতে হয় এগুলোকে বলে ইনফরমেশন আর রয়েছে কিছু কনসেপচুয়াল কনসেপচুয়াল মানে কি কনসেপচুয়াল মানে তোমাকে আমি বলতে পারি ডিএনএর একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আর তৈরি হওয়া ট্রান্সলেশন মানে আর থেকে প্রোটিন তৈরি হওয়া জীবনে ভুলবে একবার যে পড়বে জীবনে ভুলবে তো এই ধরনের দু ধরনের কিন্তু ইনফরমেশন হয় যেগুলো কনসেপচুয়াল তুমি যদি খুব ভালো করে বুঝে সেটা প্রথমবারই পড়ো তাহলে কিন্তু সেটা তোমাকে বারে বারে রিভাইজ করার কোনো প্রয়োজন থাকবে না সেটা তুমি অকেশনালি রিভাইজ করো মানে মাঝে মাঝে করো ডেলি রিভাইজ করার কোনো দরকার নেই কিন্তু যেগুলো ইনফরমেশান বেস্ট যেগুলো যেগুলো তোমার এক্সাম্পল বললাম সেগুলো কিন্তু বারে বারে আমাদেরকে রিভাইজ করতে হয় না তো সম্ভব না মনে রাখা তুমি আমাকেই যদি এখন অ্যানিমেল কিংডমের বা প্লান্ট কিংডমের চট করে একটা এক্সাম্পল জিজ্ঞেস করো আমি কিন্তু দিতে পারবো না সত্যি বলছি সদভাবে বলছি আমার মনে থাকে না তোমাদেরকে পড়ানোর সময় আমি দেখেনি পরে আমি ভুলে যাই তো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের বারে বারে রিভাইজ করতে হয় না তো মনে থাকবে না তো কি করে রিভাইজ করব। ওকে তো প্রথমে বলি যারা আমার পেইড ক্লাসে আছো বা ইন থাকবে তাদের জন্য তারপরে বলবো যারা অন্য জায়গা থেকে পড়ছো তাদের জন্য তো এটা একটা ছোট্ট আমার পেইড ক্লাসের নোটসের অংশ একটা জাস্ট ছোটো মতন নোটস তোমার জন্য এনেছি এটা সিনথেসিস চ্যাপ্টারের নোটস আমি এইভাবে কিন্তু নোটস দিই তো তুমি দেখো এখানে এক জায়গায় আমি লিখে দিয়েছি জোসেফ প্রিসলি একজন সায়েন্টিস্ট ওনার কথা বলেছি সেভেন্টিন থার্টি থ্রি থেকে এইটিন জিরো ফোর তো তোমাকে এটা মনে রাখতে হবে তো তুমি কি করবে যারা আমার কাছে পড়ছো বা ইন ফিউচার পড়বে তারা কি করবে এটাকে দাগ দিয়ে দাও বা হাইলাইট করে দাও এটাকে তোমাকে বারে বারে মনে রাখতে হবে না তো মনে থাকবে না উনি কি করেছিলেন উনি সেভেন্টিন সেভেন্টিতে কিছু পরীক্ষা করেছিলেন তো উনি সেভেন্টিন সেভেন্টি দেখো সেটুকু আমি গোল করলাম উনি কী করেছিলেন আর সেভেন্টিন সেভেন্টি ফোরে উনি অক্সিজেন ডিসকভার করেছিলেন ওটু আবিষ্কার করেন সেভেন্টিন সেভেন্টি ফোর সালে ঠিক আছে আর উনি অ্যাকচুয়ালি কী পরীক্ষা ফে ওটা ফোটোসিন্থাসিসের করে ফেমাস হয়েছিলেন উনি বেলজার নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন তাই তাইখানে বেলজারের তলে আমি দাগ দিলাম ব্যাস বাকি যে টুকু সেটুকু কিন্তু মনে রাখার ব্যাপার তোমার যদি বেশি আরও মনে রাখতে হয় যে কি গাছ নিয়ে উনি পরীক্ষা করেছিলেন উনি পুদিনা গাছ মিন্ট প্লান্ট নিয়ে পরীক্ষা করেছিলেন তো এই যে তুমি দেখলে আমি তোমার সামনে ঠিক যেভাবে গোল করলাম বা দাগ দিলাম এক্স্যাক্ট এইভাবে হাইলাইট করো তুমি আমার নোটসে যারা আমার পেট ব্যাচ থেকে দেখছো যা বা যারা ইন ফিউচার পেট ব্যাচে জয়েন করবে তো এইরকমভাবে তুমি এগুলো শুধু হাইলাইট করে দাও তাহলে কী হবে বারবার রিভিশনের সময় ফার্স্ট কথা তুমি এগুলোই দেখবে তোমার বাকিটা দেখার দরকার নেই কারণ বেলজার পরীক্ষা সেটা কিন্তু কনসেপ্ট এই যে বেলজারের পরীক্ষা সেটা কিন্তু কনসেপ্ট চুয়াল তো তুমি যখন আমার ভিডিও দেখছো লেকচার শুনছো কনসেপ্ট তোমার তখনই ক্লিয়ার হয়ে যাবে তো বারে বারে তোমার বেলজারের পরীক্ষাটা দেখতে হবে না বেলজারে কি হয়েছিল সেটা কিন্তু দেখতে হবে না সেটা একবার দেখলেই তোমার মনে থাকবে তোমার মনে এখানে কি রাখতে হবে জোসেফ প্রিসলি ওনার উনি কতদিন বেঁচেছিলেন সেটা উনি কি পরীক্ষা করেছিলেন বেলজার নিয়ে পরীক্ষা করেছিলেন কবে করেছিলেন সেটা আর হচ্ছে উনি দেখিয়েছিলেন কি অক্সিজেন ডিসকভার করেছিলেন সেভেন্টিন সেভেন্টি ফোরে আর মেইন উনি কি দেখিয়েছিলেন যে প্লান্টের উদ্ভিদের গ্রোথের জন্য এ আর দরকার সেটা কবে দেখেছিলেন সেভেন্টিন সেভেন্টির ব্যাস দাস মাছ ইস অ্যান এটা তোমার ইনফরমেশন বেস্ট এগুলো ইনফরমেশান তোমায় মনে রাখতে হবে কিন্তু বেলজার পরীক্ষা নিশ্চয়ই তুমি বারবার পড়বে না যদি একবার বুঝে থাকো যারা না বুঝে পড়ো তাদের কিন্তু চলবে না তাহলে সব কিছু বুঝে পড়তে হবে তাহলে কতটুকু কম তোমার ইনফরমেশন এখান থেকে তুমি পেলে সেটা তোমায় মনে রাখতে হবে নেক্সট বলবো যারা আমার কাছে পড়ো না বা কোনোদিন পড়বে না অন্য কোথাও পড়ছো বা সেলস স্টাডি করছো তাদের জন্য তারা কি করবে তোমার কাছে এনসিআরটি আছে তো সেই এনসিআরটির মধ্যে এইভাবে ইনফরমেশনগুলোকে হাইলাইট করো আলাদা কালার দিয়ে এবং সেইটা তুমি শুধু রিভাইজ করবে বারে বারে বাকি জিনিস বারে বারে রিভাইজ করার দরকার নেই এবার তোমাকে আমি বলি যে নভেম্বর থেকে এপ্রিল অবধি তোমার জন্য আমি একটা ডেমো প্ল্যান এনেছি তুমি এইভাবে করতে পারো রিভিশন দেখো অ্যাকচুয়ালি রিভিশন কিভাবে করা উচিত তো নভেম্বরে তোমার চারটে উইক আসবে উইক ওয়ান উইক টু উইক থ্রি উইক ফোর প্রথম উইকের মানডে থেকে স্যাটারডে তুমি নতুন জিনিস পড়ছো এটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা যে কোনো সাবজেক্ট সবার ক্ষেত্রে সেমভাবেই রিভিশন হয় তো মানডে থেকে স্যাটারডে তুমি নতুন কিছু পড়ছো সানডেটা রাখলে এই মানডে টু স্যাটারডে মানে উইক ওয়ানে মানডে টু স্যাটারডে যা কিছু পড়েছো সেটা রিভিশনের জন্য সানডে কিছু নতুন পড়ছো না বোঝা গেল সানডে এই সোম থেকে শনি যা পড়েছিল তার রিভিশন হলো নেক্সট উইক নভেম্বরের উইক টু আবার মানডে টু স্যাটারডে কিছু নতুন পড়লে সানডে কি করলে রিভিশন তো দিলে কিন্তু কোনটা রিভিশন দিলে উইক ওয়ানে যা পড়েছ সেটা প্লাস উইক টুতে মানডে থেকে স্যাটারডে যা পড়েছো তাই তাহলে দুটো উইকের সমস্ত পড়া তোমার রিভাইজ হয়ে গেল উইক টু সানডে রেডি এবার উইক থ্রি মানডে টু ফ্রাইডে তুমি নতুন জিনিস পড়ো ফ্রাইডে কেন ম্যাম দুদিন কেন ছুটি কারণ এখানে তোমাকে দুদিন রিভিশন করতে হবে একটু বেশি জিনিস কী করতে হবে তোমাকে উইক ওয়ান উইক টু আর উইক থ্রি থ্রিন উইকের যা যা তুমি পড়েছো সবটা কিন্তু তোমাকে রিভিশন করতে হচ্ছে তাই আমি দুদিন রেখেছি হাতে ঠিক তেমনি উইক ফোরে মানডে টু ফ্রাইডে পড়ছো নতুন স্যাটারডে সানডে কি করছো তুমি গোটা মাসের তার মানে উইক ওয়ান টু থ্রি ফোর গোটা নভেম্বরে যা যা পড়েছো সবটা রিভাইজ করছো তাই জন্য দুদিন আমি টাইম রেখেছি কতটা স্মার্ট স্ট্র্যাটেজি দেখো চলে যাও ডিসেম্বরে ডিসেম্বরেও সেম উইক ওয়ান মানডে টু স্যাটারডে নতুন পড়ছো সানডে কি করছো রিভিশন করছো উইক ওয়ানের এর উইক টুও সেম মানডে টু স্যাটারডে নতুন পড়ছো সানডে কি করছো রিভিশন দিচ্ছ উইক ওয়ান আর টু এর উইক থ্রি কি করছো উইক থ্রি আর উইক ফোর শুক্রবার অবধি নতুন পড়ছো শনি রবি রিভাইজ করছো কী করছো উইক থ্রিতে তুমি দুদিন শনি রবি রিভাইজ করছো গোটা নভেম্বরের পড়াটা এই নভেম্বরে যা পড়েছিলে সেটা পুরো রিভাইজ করছো কিন্তু তুমি উইক থ্রির শনি রবিতে আর গোটা ডিসেম্বরের পড়াটা তুমি রিভাইজ করছো কিন্তু শনি রবি দুদিনে তাহলে ডিসেম্বরের শেষে কিন্তু তুমি নভেম্বর থেকে যা যা পড়েছ সবটা রিভাইজ হয়ে গেল তাহলে নভেম্বর ডিসেম্বর যা পড়েছো পুরোটা তোমার রিভাইজ হয়ে গেলো কি না তুমি নিশ্চিন্ত তো নেক্সট জানুয়ারিতে জানুয়ারিতে আবার আমরা উইক ওয়ানে মানডে টু স্যাটারডে নতুন জিনিস পড়বো সানডে আমরা রিভাইজ করব যা পড়া হয়েছিল সেটা উইক টু মানডে টু স্যাটারডে আমরা নতুন জিনিস পড়বো সানডে কি করব রিভাইজ করব এই সপ্তাহ ওয়ানের পুরোটা আর সপ্তাহ টুয়ের পুরোটা উইক থ্রিতে কী করব মানডে টু ফ্রাইডে পড়বো কেন কারণ দুদিন হাতে রেখেছি রিভিশন করার জন্য কি রিভিশন করব জানুয়ারিতে যা যা পড়েছি জানুয়ারিতে মানে উইক ওয়ান উইক টু উইক থ্রিতে যা যা পড়েছি পুরোটা আমরা রিভাইজ করছি স্যাটারডে সানডে তাই একটু বেশি দুদিন রেখেছি আবার তুমি দেখো উইক ফোরে মানডে টু ফ্রাইডে পড়ছো স্যাটারডে সানডে দুদিন তোমার হাতে আছে কি করছো তুমি নভেম্বর ডিসেম্বরে দু মাসে যা পড়েছিলে সেটা রিভাইজ করছো তাই হাতে তোমার দুদিন তুমি এরম করতে পারো স্যাটারডে পুরো নভেম্বরটা রিভাইজ করলে সানডে পুরো ডিসেম্বরটা রিভাইজ করলে তাই জানুয়ারির শেষে কিন্তু তোমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসের এভরিথিং কিন্তু রেডি হয়ে গেল ফেব্রুয়ারিতে যাব তার আগে বলবো ভালো লাগছে না মনে হচ্ছে না কনফিডেন্স পাচ্ছ তো যে এইভাবে রিভাইজ করলে কিন্তু কোনো রিভিশনের চাপ থাকবে না নতুন পড়ার সাথে সাথে কন্টিনিউয়াস পুরোনো পড়া আমাদের হয়ে যাচ্ছে যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ একবার কমেন্ট করে জানিও তাহলে এই খাটনিগুলো আমার সার্থক হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট দেখবো ফেব্রুয়ারি রুটিন ফেব্রুয়ারিতে কী করছি আমরা উইক ওয়ানে মানডে টু স্যাটারডে নিউ পড়ছি সানডে আমরা রিভাইজ করছি এই গোটা উইককে উইক টুতে কী করছি সেম মানডে টু স্যাটারডে নিউ পড়ছি সানডে রিভাইজ করছি উইক ওয়ান উইক টুর পুরো পড়াটা উইক থ্রিতে কী করছি যথারীতি আমরা মানডে টু ফ্রাইডে নতুন পড়বো স্যাটারডে সানডে কিন্তু আমরা সময় রেখেছি কেন এখানে আমরা রিভিশন করছি নভেম্বর ডিসেম্বরের গোটা পড়াটা দুদিনে তাহলে স্যাটারডে তুমি নভেম্বর রিভাইজ করো সানডে তুমি ডিসেম্বর রিভাইজ করো উইক ফোরে কী করছি মানডে টু ফ্রাইডে পড়ছি নতুন জিনিস স্যাটারডে সানডে আমরা হাতে রেখেছি দুদিন রিভাইজ করব জানুয়ারি ফেব্রুয়ারির পুরোটা তো তুমি হতে পারে স্যাটারডে রিভাইজ করো জানুয়ারির পুরোটা আর সানডে রিভাইজ করো ফেব্রুয়ারির পুরোটা তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরো তোমার হাতের মুঠোয় পুরো মুখস্থ একদম ঝরঝরা মুখস্থ নেক্সট হচ্ছে মার্চ মার্চে কি করব আমরা মার্চে উইক ওয়ানে আমরা মানডে টু স্যাটারডে কী পড়ছি নতুন পড়ছি সানডে আমরা পুরো জিনিসটা রিভাইজ করছি উইক টুতে মানডে টু ফ্রাইডে পড়ছি আমরা নতুন হাতে দুদিন রেখেছি স্যাটারডে সানডে স্যাটারডে সানডে আমরা রিভিস রিভাইজ করবো নভেম্বর ডিসেম্বর পুরো পড়াটা তো স্যাটারডে তুমি নভেম্বর পড়ো সানডে তুমি ডিসেম্বর পড়ো উইক থ্রিতে কী করছি মানডে টু ফ্রাইডে আমরা নতুন জিনিস পড়ছি সানডে কী করছি স্যাটারডে স্যাটারডে সানডে আমরা কী করছি রিভাইজ করছি স্যাটারডে রিভাইজ করে নাও জানুয়ারি সানডে রিভাইজ করে নাও ফেব্রুয়ারি উইক ফোরে কী করছি মানডে টু ফ্রাইডে নতুন পড়ছি স্যাটারডে সানডে হাতে আছে স্যাটারডে কী করছি আর সানডে কি করছি পুরো মার্চের যে পড়াটা মার্চে যে নতুন পড়াটা পড়েছ সেটা তুমি রিভাইজ করছো তার মানে মার্চ এন্ডেও কিন্তু তুমি নভেম্বর থেকে মার্চ অব্দি পুরোটা তোমার রিভাইজ একদম হয়ে গেছে এপ্রিলে কি করছো দেখো তোমাদের নিটের হিসেবে যদি আমরা দেখি নিট হচ্ছে ফিফথ মে তো এপ্রিলের পনেরো দিন আমরা পড়বো নতুন তারপরে আর নতুন পড়ার কোনো ব্যাপার নেই এপ্রিলের উইক ওয়ানে আমরা মানডে টু স্যাটারডে নতুন পড়ছি সানডে আমরা ডিভিশন করছি এই নতুন জিনিসটার পুরো যা পড়েছি মানডে টু স্যাটারডে সেটা আমরা রিভাইজ করছি উইক টু তে কি করছি মানডে টু স্যাটারডে নতুন পড়ছি সানডে হাতে রেখেছি সানডে কি করছি আমরা যতটুকু পড়লাম এপ্রিলে পুরো এপ্রিলের সিলেবাসটা আমরা রিভাইজ করছি ঠিক আছে উইক থ্রি উইক ফোর আমরা আর নতুন কিছু পড়বো না আমার সমস্ত পড়া কিন্তু উইক টু এর মধ্যে এপ্রিলের উইক টু মানে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত তিন আর চার নম্বর সপ্তাহে আমরা কি করব আমরা ফুল সিলেবাস রিভাইজ করব তো তখন তোমার কোনো কষ্ট হবে না কারণ অলরেডি তোমার কিন্তু মার্চের এন্ড অব দি রিভাইজ করা রয়েছে এখানে কোনো কষ্ট হবে না তুমি ওই ফুল সিলেবাস যেটা অলরেডি মার্চের এন্ডে রিভাইজ করেছো তার সাথে এপ্রিলের নতুন জিনিসটা এটা তুমি পনেরো দিনে রিভাইজ করে নাও পনেরো দিন এনাফ রিভাইজ করার জন্য যদি এই রিভিশন রুটিন তুমি ফলো করো ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে তাহলে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই